নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এভাবেই এলাম। তো আজকে হ্যাশট্যাগ আমরা বাঙালিতে টপিক হচ্ছে ভালো মন্দ, মানে ভালো আর মন্দ কী। ভালো আর মন্দটা মানে একই ঘটনা, হয়তো কারো কাছে ভালো, আবার সেইটাই অন্যের কাছে মন্দ, মানে যার জন্য যেমনভাবে সেই ঘটনাটা। তো এখানে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো খুব ধনী একজন, যার অনেক টাকা পয়সা আছে, তার কাছে তার টাকা পয়সা সে টাকা তুলে ব্যাংক থেকে বেরোচ্ছে, এমন সময় একজন চোর সেই টাকাটা নিয়ে পালালো। যার টাকা চুরি হলো তার কাছে সেই চোরটি হলো মন্দ, মানে খুব বাজে একটা লোক, চোর। আর সেই টাকাটা দিয়ে সেই চোর যখন তার ছেলের ট্রিটমেন্ট করলো, বা তার মেয়ের গরিব মেয়ে, মানে সে গরিব বাবা বাধ্য হয়েছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য চুরি করতে, তখন তার কাছে সেই টাকাটাই মানে ভালো কাজে লাগলো। আমার মনে হয় এমন কাজ যেই কাজটায় অন্য কেউ কষ্ট পায়, সেটাই হচ্ছে খারাপ বা মন্দ। তো সবসময় সেরকমভাবেই চিন্তাভাবনা করে কাজ করা উচিত, যাতে সেই কাজটা করব কিন্তু অন্যকে আমি নিজে মানে নিজে ভালো থাকার জন্য অন্যকে কোনো কষ্ট দিয়ে কাজটা করব না। সেই কাজটাই কিন্তু অন্যরকমভাবে করা যায়, যাতে অপরদিকের লোকটি কষ্ট না পায়, কিন্তু আমি আমার নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য আমি একজনকে এমনভাবে কষ্ট দিলাম বা এমনভাবে কষ্ট দিয়ে কথা বললাম, তাতে আমি ভীষণ আনন্দিত হলাম, মানে খুবই আনন্দ পেলাম আমি। সেই কাজটি করাটা খুবই খারাপ আমার কাছে, আমার অন্তত মনে হয় সেই কাজটি একদমই ঠিক না। তো আমার এই কথাটাও মনে হয় কারো কাছে ভালো লাগবে আর কারো কাছে খারাপ লাগবে। তো যার কাছে ভালো লাগবে তার কাছে আমি ভালো, আর যার কাছে খারাপ লাগবে তার কাছে আমি খারাপ। তো এই পর্যন্তই আজকে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।